ওরে খোদা, চুলায় জ্বাল দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি মনে হয় আসতে একটু দেরি করলাম। কালকে যাই হোক, উঠতে হবে। কুরবানির পরে মিলন মেলা, আমাদের যে স্মার্ট গ্রুপের মিলন মেলা, সেটা হয় নাই। দেখেই আমরা কিন্তু এই আয়োজন করলাম যে একটু খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়া বলতে খিচুড়িটাই আমরা বেশি পছন্দ করি, আর খিচুড়ি রান্নায় আছেন কায়ুম স্যার সহ আমরা সকলে। দেখতে পাচ্ছেন যে মাংস দেওয়া হয়েছে চুলার মধ্যে, আর মাংস নাড়াচাড়া করা হচ্ছে। মাংসর পরে অবশ্যই চাল ডাল এগুলো সব দেওয়া হবে আর কি। মাংসটা কষানো হচ্ছে আপাতত, মাংস সিদ্ধ হলেই পরবর্তী ইয়েতে চলে যাব। যে সেন্ট বের হয়েছে মনে হচ্ছে যে হ্যাঁ এখনই খেয়ে নিই। ও অসাধারণ ঘ্রাণ বের হয়েছে একেবারে নাকে, মানে পই পই করতেছে যে কখন খাবো কখন খাবো। হ্যাঁ, যাই হোক, কেমন স্যার লাড়া দিতেছে, নাজির সঙ্গে আছে, সে বাড়তেছে। হ্যাঁ, এটার পরেই কিন্তু আমরা চলে যাব। আচ্ছা, এখন একটু এই যে মাংস, হ্যাঁ একটু দেখে নেওয়া যাক কি অবস্থায় আছে, সিদ্ধ হয়েছে কি না সেটাও একটু দেখার বিষয়, লবণ কি অবস্থায় সেটাও দেখার বিষয়। না, সেদ্ধ হয়নি এখন, আবার দেওয়া হয়েছে আলু এবং আরো আলু দেওয়া হলো হালকা পরিমাণে। আসলাম ভাই এই পারে আইসা দেন। হ্যাঁ হ্যাঁ, এই পারে এখন সবজি দেওয়া হচ্ছে, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু। হ্যাঁ, এখন দেওয়া হচ্ছে, এটি একটু জাল হবে, তারপরে সিদ্ধ হবে। হালকা সিদ্ধ হওয়ার পরে পরপরে এই যে ডাল, তিন প্রকারের ডাল আছে, ছোলা বুটের ডাল, খেসারির ডাল, সরি খেসারির ডাল নাই, ছোলা বুটের ডাল, মুগ ডাল, মাসকলাই, আর হলো মসুর ডাল। এই চার পদের ডাল আজকে একত্রে করে এখানে আমরা এই খিচুড়ির মধ্যে দিচ্ছি। খিচুড়ির উপকরণ হলো 3 কেজি চাল, 3 কেজি ডাল, মাংস হলো 5 কেজি। হ্যাঁ, চালটা দেওয়া হলো, এরপরেই আমরা চলে যাব সেই সাইদুর ভাই, তারা এ থাকে, ফোন আসে গেছে, সে ফোনে কথা বললো, কথা বলার পরেই এখানে দেখেন মাংসটা, মাংসের সঙ্গে সবকিছু দেওয়ার পরেই এখানে লবণ দেওয়া হচ্ছে। একটু লবণ মনে হয় কম হয়ে গেছে, যার কারণে লবণ দেওয়া হচ্ছে। এখন কিন্তু লাড়তে হবে, না লাড়লে এটা যদি লেগে যায়, লেগে গেলে কিন্তু খিচুড়ি সাদা থাকবে না। যাই হোক, মাংসের উপর এই আজকে খিচুড়ির উপকরণ যেটা বলতেছিলাম, যে 3 কেজি চাল, 4 পদের ডাল মিলিয়ে হলো 3 কেজি, আর এদিকে হলো আপনার মাংস হলো 6 কেজি। হ্যাঁ, 5.5 কেজির উপরে আর কি, 6 কেজি মাংস। এই পাশে এই পাশে আর আছে মিষ্টি কুমড়া, এটার মধ্যে হালকা পরিমাণে আছে লাউ, আছে পেঁপে, টমেটো, গাজর, এই হলো এই উপকরণ আজকে। তা অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে আজকের খিচুড়িটা এত টেস্ট হবে, আমাদের খিচুড়ি বরাবরই খুব টেস্টি হয়, তা আজকের খিচুড়িটা আমরা আশা করতেছি খুবই টেস্ট হবে। কারণ আমরা যখন লবণ চেখে দেখলাম তখনই বুঝতে পারছি যে এটা অনেক টেস্টি। যাই হোক, নন্দবি ভাই লাড়া দিচ্ছেন,
লাড়েন লাড়েন ভাই, বেশি করে লাড়েন। মশলাপাতি না দিলেও তো হয় না আসলে। যা সুন্দর, অনেকদিন পরে আমরা আসলে খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা অনেকদিন ধরে খাওয়া হয়নি, আজকে এই খিচুড়ি খাচ্ছি আর কি। যাই হোক, সবাই একসঙ্গে হওয়াতে আরো ভালো লাগতেছে। আর দেখেন টেস্টের পালাও চলতেছে কিন্তু সাইদুর ভাই, নুন নবী সরকার, কায়ুম স্যার, মোস্তফা, নাজির, এখানে শেষ দিই ভিডিওটা। এই দেখেন খিচুড়ি একবারে ঘন হয়ে এসেছে, তার মানে প্রায় শেষের দিকে আর কি। খুব অল্প সময়ের মধ্যে আর খিচুড়ি এখন নামাবো আমরা। কি ঘ্রাণ, এই ঘ্রাণেই মনে হচ্ছে খেয়ে ফেলি। আহ চমৎকার চমৎকার, দেখেন খিচুড়ি নামানো হয়েছে। আহ কি যে মজা, অনেক টেস্টি। ভাই কেমন হয়েছে? খাও আজকে কত খাবার খাও, খাওয়ার পরেও কিন্তু অনেক খিচুড়ি আছে। আজকে অনেকদিন পর তো একটু সবাই বেশি করে খাও। খাও নাজমুল, রেজাউল, সকলে সেই সব। আরে সর্বনাশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।